ঢাকার ধামরাইয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরাইয়ের দেপাশাল জামিয়া আরাবিয়া মসজিদে প্রায় 3 শতাধিক জনসাধারণ নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিরাজউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তাসহ আরও অনেকে।